Bismillahirrahmanirrahim. Ami Hosni Ara Hajala, Professor, Samaj Bigyan Bibhag, Rajabari School and College, Kiraniganj, Dhaka. Shubhro Shikharthira, kemon acho tumra? Asha kori nishchoi shobai barite acho, bhaloi acho, ghore acho. Tumra jano je COVID-19 virus-er karone tomader sokol shikha protishthan ekhon bondho ache. Ar ei bondher majhe tomader lekhaporay jeno kono ghatti na hoy, shejonnoi বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ আমি তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিতে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পড়াবো সমাজবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় তৃতীয়। এখানে আমরা কার্ল মার্ক্সের জীবনী সম্পর্কে আলোচনা করব। যেহেতু কার্ল মার্ক্সের জীবনী সম্পূর্ণটা একসাথে মোবাইলে ভিডিও করে আপলোড করা সম্ভব নয়, কাজে এখানে আমি তোমাদেরকে কয়েকটা পার্টে ভিডিওটি আপলোড করব। আশা করি তোমরা উপকৃত হবে। প্রথমে আমরা জেনে নেই কার্ল মার্ক্স সম্পর্কে। কার্ল মার্ক্স হচ্ছেন আধুনিক সমাজের রূপান্তরের জন্য ঐতিহাসিক সমাজবিজ্ঞানকে গবেষণার জন্য যে নামগুলো রয়েছে তার মাঝে সব থেকে গ্রহণযোগ্য এবং সর্বাপেক্ষা আদর্শ নাম হচ্ছে কার্ল মার্ক্স। মূলত কার্ল মার্ক্সকে সমাজতন্ত্রের জনক বলা হয়। তাকে সমাজতন্ত্রের জনক বলার কারণ হল তিনি সমাজতন্ত্র সম্পর্কে সর্বপ্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ করেছেন এবং সমাজে কিভাবে এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে সে বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। মার্ক্সবাদী কার্ল মার্ক্স এই কার্ল মার্ক্স তিনি 1878 সালের 5ই মে জার্মানের রাইনল্যান্ড শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা ছিলেন একজন ইংল্যান্ডের অধিবাসী এবং তার বাবা ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী। মার্ক্স মূলত 1883 সালের 14ই মার্চ উপলক্ষে ত্যাগ করেন। কার্ল মার্ক্স সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। মূলত এই গ্রন্থ সমূহের মাধ্যমে তিনি তার যে চিন্তাধারা এবং তার যে আদর্শ এই গ্রন্থগুলোর মাঝে তিনি সেগুলো উপস্থাপন করেছেন। তাহলে চলো প্রথমে আমরা তার গ্রন্থগুলো সম্পর্কে ধারণা নেই। কার্ল মার্ক্সের এই গ্রন্থগুলো সম্পর্কে তোমরা আমার সাথে নোট করে নিতে পারো। গ্রন্থসমূহের মাধ্যমে কার্ল মার্ক্স তার চিন্তাধারা গুলো এই গ্রন্থে তিনি উপস্থাপন করেছেন। কার্ল মার্ক্সকে সমাজতন্ত্র শিক্ষার মূল ভিত্তি এই গ্রন্থগুলোকে বোঝানো। প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান বিকাশে কার্ল মার্ক্সের অবদান অনলাইন ক্লাস পার্ট করতে তোমাদের আমন্ত্রণ। এখন আমি তোমাদেরকে পড়াবো মার্ক্সবাদ বা মার্ক্সিজম। মার্ক্সিজম বলতে মূলত মার্ক্সবাদের চিন্তাধারা এবং তার আদর্শ দিয়ে বোঝায়। এই মার্ক্সিজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এঙ্গেলস। কার্ল মার্ক্স তার জীবনী সম্পর্কে যে তার জীবনীটা সম্পর্কে যে সমস্ত ধারণা দিয়েছেন তার সামগ্রিক চিন্তাধারা মিলিয়ে হচ্ছে এই মার্ক্সবাদ। মার্ক্সবাদ হচ্ছে একটি সামগ্রিক চিন্তাধারা। জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখাতে এই মার্ক্সবাদ ব্যবহার করা যায়। একে কেবলমাত্র রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব, অর্থনীতি তত্ত্ব, ইতিহাস তত্ত্ব কিংবা শুধু দর্শন তত্ত্ব বলে বললে ঠিক হবে না। মূলত
বিশ্বাসযোগ্য মতবাদ। আর এই মার্ক্সবাদের মূল কথা হচ্ছে জগৎকে ব্যাখ্যা করা নয়, বরং তাকে বদলে দেওয়া। এই মার্ক্সবাদ ধারণাটি সমাজ সংস্কারকদের মাঝে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। মূলত মার্ক্সবাদের মাধ্যমে সর্বকারেরা তাদের ন্যায্য দাবি পেশ করতে পারেন, ন্যায্য দাবি আদায়ের পথ সুপ্রশস্ত করতে পারেন এবং শাসক গোষ্ঠী সেই দাবি মেনে নেওয়ার জন্য বাধ্য হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করার জন্য এই মার্ক্সবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মার্ক্সবাদ হচ্ছে মহা সারা বিশ্বে সমগ্র মার্ক্সবাদ হচ্ছে সারা রাজনৈতিক কর্মকাণ্ডের মূলে যে আর্থিক স্বার্থ জড়িত থাকে এবং এই আর্থিক স্বার্থ ব্যতীত রাজনৈতিক কর্মকাণ্ড যে অন্তঃসারশূন্য, এই সত্যের কারণ প্রতিষ্ঠা করেছেন। বিশ্বব্যাপী সর্বভারতের মর্যাদা সমুন্নত করা এবং বৈষম্য মিলিত এই পৃথিবীতে একটা নতুন সমাজ গড়ে তোলার পথ সুপ্রশস্ত করে দেয় এই মার্ক্সবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে পড়াবো এশিয়াটিক মোড অফ প্রোডাকশন অথবা এশীয় উৎপাদন ব্যবস্থা। এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, এই এশিয়াটিক মোড অফ প্রোডাকশন বোঝাতে গিয়ে তার নাম সাধারণত পাশ্চাত্য এবং প্রাচ্য এই দুই সমাজ ব্যবস্থার বিকাশ সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। তিনি এশিয়াটিক মোড অফ প্রোডাকশনে দেখিয়েছেন যে পাশ্চাত্যে সাধারণত সমাজ ব্যবস্থাটা বিকাশ লাভ করেছেন, সর্বপ্রথমে ছিল আদিম সাম্যবাদী সমাজ, এর পরবর্তীতে দাস সমাজ, এরপরে সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সাম্যবাদী সমাজ। মূলত ধারাবাহিকভাবে এই সমাজ বিকাশটা পাশ্চাত্যে ঘটেছিল, কিন্তু প্রাচ্যে পাশ্চাত্যের মতো ধারাবাহিকভাবে এই সমাজ ব্যবস্থাটা গড়ে উঠতে পারেনি। প্রাচ্যে আদিম সাম্যবাদী সমাজের পরবর্তীতে যে সমাজ ব্যবস্থাগুলো ছিল, যেমন দাস সমাজ, তারপর সামন্ত সমাজ, পুঁজিবাদী সমাজ, সাম্যবাদী সমাজ, এই সমাজ ব্যবস্থাগুলো পাশ্চাত্যের মধ্যে কিন্তু প্রাচ্যে ওভাবে গড়ে উঠতে পারেনি। যার ফলশ্রুতিতে কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থে এই প্রাচ্যের সমাজ ব্যবস্থা নিয়ে যে বিশ্লেষণ করেছেন সেটাই মূলত এশিয়াটিক মোড অফ প্রোডাকশন নামে পরিচিত। এশিয়াটিক মোড অফ প্রোডাকশনে আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। তোমরা বৈশিষ্ট্য গুলো আমার সাথে নোট করে দাও।
বৈশিষ্ট্যগুলোর মাঝখানে আমরা এশিয়াটিক মুড অফ প্রোডাকশনের ধারণাটা পেতে পারি, যে প্রাচ্যের যে সমাজ ব্যবস্থাটা এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের এই পর্যায়ে তোমাদের সাথে আমি আলোচনা করব শ্রেণী সংক্রান্ত তত্ত্ব, থিওরি অফ ক্লাস স্ট্রাকচার। দেখিয়েছেন যে উৎপাদন পদ্ধতির পরিবর্তনের সাথে সাথে সমাজে বিভিন্ন ধরনের শ্রেণীর আবির্ভাব ঘটে, সেই সাথে কর্তৃত্ব বা সম্পত্তি হস্তান্তরের বিষয়টিও এসে পড়ে। এখানে দেখিয়েছেন যে সাধারণত সর্বকালা শ্রেণী তাদের উৎপাদিত তাদের সম্পদের একটা নির্দিষ্ট অংশ পাওয়ার জন্য প্রয়াস চালায়, এবং এই সর্বকালা শ্রেণীদেরকে দমিয়ে রাখার জন্য সাধক শ্রেণী চেষ্টা চালিয়ে যায়, যার ফলে একটা দ্বন্দ্ব সংখ্যা বা একটা শ্রেণী সংগ্রাম অপরিহার্য হয়ে ওঠে। এই শ্রেণী সংগ্রামের ফলে এই শ্রেণী সংগ্রাম সম্পর্কে ধারণা পেতে হলে আমাদেরকে সমাজ বিবর্তনের বিভিন্ন সমাজে যে শ্রেণীগুলো রয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা করতে হবে। সর্বপ্রথমে আমি আসি আদিম সাম্যবাদী সমাজ। আদিম সাম্যবাদী সমাজ সম্পর্কে মূলত বোঝা যায় যে সেই সমাজে কিন্তু জনসংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল এবং সম্পদের পরিমাণ ছিল বিপুল পরিমাণ, যার কারণে ওই সমাজে শ্রেণীর কথাটা সেভাবে গড়ে ওঠেনি। যদিও পরবর্তী সময়ে জনসংখ্যা বৃদ্ধির কারণে সম্পত্তিতে একটা অংশীদারিত্বের বিরোধী বেশি করে, যার ফলশ্রুতিতে পরবর্তী যুগগুলোতে এই শ্রেণী দেখা যায়। আদিম সাম্যবাদী সমাজের পরবর্তী যে সমাজটা সেটা হচ্ছে দাস সমাজ। সাম্যবাদী পরের সমাজে আসে দাস সমাজ। এই দাস সমাজ মূলত দুটো শ্রেণী দেখা যায়, একটা হচ্ছে দাস, একটা হচ্ছে দাস মালিক। এই দুটো শ্রেণীর সমন্বয়ে এই দাস সমাজ গড়ে উঠেছে। দাস মূলত যুদ্ধে পরাজিত জনগণ, এই জনগণকে মালিক শ্রেণী তাদের ইচ্ছা মতো ব্যবহার করত এবং এই সমাজে দাসদের কোনো অধিকার ছিল না। দাসদের ভরণ পোষণের দায়িত্ব দাস মালিকদেরই ছিল, যদিও তারা নিজেদের সাথে দাসদের এই ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। পরবর্তীতে দাসদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তারা কিন্তু এই দাস সমাজ সম্পর্কে এই দাস সমাজটাকে সমাজ থেকে তুলে দেওয়ার জন্য আপনারা চেষ্টা চালায় এবং কয়েকশো বছরের সংগ্রামের মধ্য দিয়ে সমাজ থেকে এই দাস প্রথাটি উঠে যায়। এবং এই দাস সমাজের পরবর্তী যে সমাজটা সেটা হচ্ছে সামন্ত সমাজ। সামন্ত সমাজ হচ্ছে সেটাই যেখানে দুটো শ্রেণী দেখা যায়, যে দুটো শ্রেণী হচ্ছে একটা হচ্ছে ভূমি দাস আর একটা হচ্ছে ভূমি মালিক। মূলত দাস সমাজে যারা ভূমি দাসে যারা ভূমি দাস ছিল পরবর্তী সামন্ত সমাজে এসে সরি দাস সমাজে যারা দাস ছিল পরবর্তীতে সামন্ত সমাজে এসে তারা ভূমি দাসে পরিণত হয়, এবং এই ভূমি দাস যারা ছিল তাদের কিছুটা স্বাধীনতা ছিল এবং তারা তাদের অধিকার সম্পর্কে কিছুটা সচেতন ছিল। মূলত এই সামন্ত সমাজে যে রাজনৈতিক ব্যবস্থাটা সেটাকে বলা হয় অভিজাততন্ত্র অথবা রাজতন্ত্র। মূলত এই অভিজাততন্ত্রে যারা ছিলেন, যারা অভিজাত ছিলেন সমাজে, তারা এই ভূমিদাসদেরকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতেন, এবং দীর্ঘ 800 বছরের সংগ্রামের ফলে সামন্ত সমাজ থেকে এই ভূমিদাসরা সেই সমাজ থেকে পরিবর্তন করে, এবং এই পরিবর্তনের ফলশ্রুতিতে পরবর্তী যে সমাজটা সেটা হচ্ছে পুঁজিবাদী সমাজ।
দেখা যায়, সেটা একটা হচ্ছে মজুর শ্রেণী এবং আরেকটা হচ্ছে মালিক শ্রেণী। মূলত পুঁজিবাদ সমাজ হচ্ছে সেই সমাজ ব্যবস্থা যেখানে সম্পত্তিতে সম্পূর্ণ ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে, যেখানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকে না। ব্যক্তি সেখানে তার ইচ্ছা মতো তার সম্পত্তিটাকে লগ্নি করতে পারে এবং সে তার সম্পত্তিটাকে যথাযথ তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ বা রাষ্ট্র কোনো বাধা প্রদান করতে পারে না। মূলত মজুর শ্রেণীর সংগ্রামের ফলে পুঁজিপতি যারা আছে তাদের দৈনন্দিন বা পর্যায়ক্রমে দিনের পর দিন মজুর শ্রেণীর উপরে যে শোষণ নিপীড়নটা চালায়, সেই শোষণ এবং নিপীড়ন থেকে বের হওয়ার জন্য এই মজুর শ্রেণী যারা আছে তারা একটি আন্দোলন গড়ে তোলে এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে সমাজ থেকে পুঁজিবাদী সমাজ দূর হয়ে নতুন যে সমাজটি গড়ে ওঠে সেটি হচ্ছে সাম্যবাদী সমাজ। আধুনিক সাম্যবাদী সমাজের মূল কথা হচ্ছে এখানে কোনো শ্রেণী থাকবে না, কোনো শ্রেণীর বৈষম্য থাকবে না, সবাই যার যার প্রয়োজন অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী পারিশ্রমিক করবে। যেহেতু শ্রেণীতে কোন ব্যক্তি মালিকানা অথবা রাষ্ট্রীয় মালিকানা থাকবে না, ফলে সমাজে প্রত্যেকে প্রত্যেকের জন্য এখানে কাজ করবে এবং সমাজে কোনো শ্রেণী হিসেবে কোনো ভেদাভেদ থাকবে না, সকলে মিলেমিশে থাকবে এবং এই আধুনিক সাম্যবাদী সমাজে সমাজে সকলের মর্যাদাটা সমান হবে। এই হচ্ছে কার্ল মার্ক্সের শ্রেণী সংক্রান্ত। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কার্ল মার্ক্সের সাম্যবাদ বা কমিউনিজম। সাম্যবাদের ইংরেজি শব্দ কমিউনিজম, কার্ল মার্ক্স সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন 1848 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে। এই গ্রন্থে তিনি এই সাম্যবাদ সম্পর্কে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি এখানে বিশ্লেষণ দিয়েছেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি এখানে করেছেন। মূলত কার্ল মার্ক্স এই সাম্যবাদকে চিহ্নিত করতে গিয়ে দুটি ধারা তুলে ধরেছেন। প্রথম ধারাতে তিনি বুঝিয়েছেন যে সাম্যবাদ বলতে মূলত বোঝায় যে গণতান্ত্রিক সমাজে শ্রমিক শ্রেণীর এক বাস্তবপক্ষে রাজনৈতিক আন্দোলনকে, আর দ্বিতীয় ধারাতে তিনি সাম্যবাদ বলতে বুঝিয়েছেন এই শ্রমিকদের আন্দোলনের ফলশ্রুতিতে গড়ে ওঠা নতুন এক সমাজ ব্যবস্থা। মূলত ঊনবিংশ শতাব্দীর তিনটি মূল মতাদর্শ নিয়েই কার্ল মার্ক্সের এই সাম্যবাদ তৈরি। এই মতাদর্শ তিনটি হচ্ছে ধ্রুপদী জার্মান দর্শন, দুই নম্বরটা হচ্ছে ব্রিটিশ আর্থ রাজনীতি এবং তিন নম্বরটা হচ্ছে বিপ্লবোত্তর ধ্যান ধারণা পুষ্ট ফরাসি সমাজতন্ত্র। সাম্যবাদ হচ্ছে একটি সংগ্রামী চিন্তা চেতনা যার মূল স্লোগানটাই হচ্ছে প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী পাবে। এখন আমি তোমাদেরকে খুব সংক্ষেপে বোঝাবো উদ্বৃত্ত মূল্যতত্ত্ব, থিওরি অফ সারপ্লাস ভ্যালু। মূলত উদ্বৃত্ত বলতে আমরা বুঝি উচ্ছিষ্ট যে অংশ সেটাই, কিন্তু এখানে কার্ল মার্ক্স বা থিওরি অফ সারপ্লাস ভ্যালুতে উদ্বৃত্ত বলতে বুঝিয়েছেন শ্রমিকগণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের কলকারখানাতে পরিশ্রম দেন, তাদের শ্রমটা দেন এবং সেই শ্রমের অনুযায়ী তারা যে পারিশ্রমিকটা পায় সেটা তাদের শ্রম অনুযায়ী খুবই সামান্য। দেখা যায় একজন শ্রমিক যে শ্রমটা দিয়েছে সেটা হচ্ছে দৈনন্দিন 8 ঘন্টা পরিশ্রম করলেই তার সেই শ্রমিকের সমপূর্ণটা সে পেয়ে যাবে, কিন্তু এই 8 ঘন্টার অতিরিক্ত যে শ্রমটুকু সে শ্রম দিচ্ছে এই অতিরিক্ত শ্রমের ফলশ্রুতিতে যে লভ্যাংশটা হচ্ছে সেটা কিন্তু পুঁজিপতি বা মালিক শ্রেণীরা সেটা ভোগ করছে, সেটার জন্য তারা এই মজুর শ্রেণীকে সেই পারিশ্রমিকটা দিচ্ছে না। মজুর শ্রেণীকে তারা ঠিক ততটুকু পারিশ্রমিক দিচ্ছে যতটুকু একটা শ্রমিকের বা একজন মজুরের দৈনন্দিন জীবনযাপনের জন্য অতি নিম্নমানে যথেষ্ট। এর বেশি যে উদ্বৃত্ত যে অংশটা আছে সেটা কিন্তু মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীকে দিচ্ছে না, যদিও মালিক শ্রেণী সেই ভোগের অংশটুকু বা লভ্যাংশটুকু কিন্তু সম্পূর্ণটাই শ্রমিকদের কষ্টের বা শ্রমিকদের ব্যয়িত সমমূল্য। এই যে শ্রমিকদের শ্রমের নির্দিষ্ট অংশটুকু ছাড়া তারা যে অতিরিক্ত শ্রমটা দিচ্ছেন এবং এই অতিরিক্ত শ্রমের ফলশ্রুতিতে যে উদ্বৃত্তটা হচ্ছে যে লভ্যাংশটা হচ্ছে মালিক শ্রেণী যে লভ্যাংশটা ভোগ করছেন মূলত এটাই হচ্ছে উদ্বৃত্ত এবং এটাই মূলত কার্ল মার্ক্সের উদ্বৃত্ত তত্ত্বের মূল কথা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্যন্তই তোমরা নিশ্চয়ই এই কার্ল মার্ক্সের অবদান সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। তাহলে
আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নেব, তোমরা প্রত্যেকে ভালো থেকো, এবং এই কোভিড-19 ভাইরাসের কারণে তোমরা কিন্তু ঘর থেকে অপ্রয়োজনীয় বের হবে না, আর একটু পরামর্শ হাত ধুয়ে